নেই। কে কি বলছে, খেলা বলছে না কি বলছে বলতে দেন। আমরা আমাদের লক্ষ্যে অটল থাকবো, অটুট থাকবো। আমরা এইবার আমাদেরকে এই বিজয় অর্জন করতে হবে, এর কোনো বিকল্প নেই। 35 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা, এরা কত কাপুরুষ, কাওয়ার্ড দেখে যে এই সমাবেশগুলো হচ্ছে। প্রত্যেকটা সমাবেশ কত শান্তিপূর্ণ, কত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে, কোথাও কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। যে এর মধ্যেও তারা আমাদের 500-এর অধিক মানুষকে গ্রেপ্তার করে ফেলেছে, মিথ্যা মামলা দিচ্ছে, আবার গায়েবী মামলা দেওয়া শুরু হয়েছে। এতে করে রোখা যাবে না তো? 15 বছর ধরে দিয়ে মামলা বহু দিয়েছ, 15 বছর ধরে বহু মানুষ খুন করেছ, 600 মানুষকে গুম করে দিয়েছ, রোখা কি গেছে? যায়নি। এখন আবার অত্যন্ত তীব্র আগ্নেয়গিরির মতো সব ফুসে উঠছে মানুষ, এটাই ফুসে উঠবে, এবং এই ফুসে ওঠার মধ্য দিয়েই এই সরকারের পতন হবে। আমরা বিশ্বাস করি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের বাংলাদেশ তৈরি হবে। আমরা যদি সত্যিকার অর্থেই দেশপ্রেমিক হই, আমরা যদি সত্যিকার অর্থেই বাংলাদেশকে নিজেদের দেশ মনে করি, আমরা সত্যিকার অর্থেই দেশের মানুষগুলোকে যদি আমরা নিজেদের মানুষ মনে করি, তাহলে আমাদের একটাই মাত্র দায়িত্ব যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো মানুষদেরকে স্মরণ করে, জিয়াউর রহমানকে স্মরণ করে, দেশতি বেগম খালেদা জিয়াকে সামনে রেখে, আমাদের তারেক মাসুদকে সামনে রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একটা কথা ফারাক্কাবাদের সময় আমার মনে হয় এটা তখনই বলেছিলেন মৌলানা ভাসানী, যে আমাদের হাতে স্বাধীনতার পতাকা, তাদের হাতে হচ্ছে আপনার গোলামের জিঞ্জির। এই কথাগুলো মাথার মধ্যে রাখতে হবে। এই যে পতাকা আমরা বহন করছি, সেই যে পতাকা আমাদেরকে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সময় থেকে, জিয়াউর রহমান, জিয়াউর রহমানের সময় থেকে, তারেক রহমান, এখন আমরা সাধারণ মানুষেরা আমরা যেটাকে ধারণ করছি, আমাদেরকে সেই পতাকার সামনে নিয়ে যেতে হবে। এটা আমাদের অস্তিত্বের লড়াই, অস্তিত্বের সংগ্রাম। আমি বক্তব্য একদমই বাড়াবো না, মৌলানা ভাসানী সম্পর্কে আলোচনা করার দৃষ্টতা আমার নেই। তাই আমাদের পণ্ডিত আছেন মাহবুবুল্লাহ ভাই, গভীরে জানেন, পড়াশোনা করেছেন, নিজে দেখেছেন, আমরাও দেখেছি, তার করেছেন, আরও করবেন, এর উপরে আরও আলোচনা হওয়া উচিত, আরও বই লেখা উচিত, গবেষণা হওয়া উচিত। কারণ উনি নিজেই তো একটা লিজেন্ড, একটা কিংবদন্তি এই উপমহাদেশের রাজনীতিতে। এবং আমি তো বলি যে তাকে আফ্রো এশিয়া লাতিন আমেরিকার নেতা বলা হতো শুধু ওই কারণেই যে তিনি গোটা পৃথিবীর এই যে দুঃখী মানুষ, বঞ্চিত মানুষ, শোষিত মানুষ, তাদের নেতা তিনি ছিলেন। তাই আসুন আমরা আজকে তাকে মনে করে, তাকে স্মরণ করে আমরা যে একটা কঠিন যুদ্ধ শুরু করেছি, কঠিন লড়াই শুরু করেছি, এই লড়াইয়ে আমাদেরকে জয়ী হতে হলে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে প্রতি মুহূর্তে স্মরণ করতে হবে। কীভাবে তিনি হেঁটে 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 ফারাক্কা বাড়তে গেছেন, কীভাবে তিনি মানুষকে সঙ্গে নিয়ে গ্রামের পর গ্রাম ঘুরেছেন, কীভাবে মানুষের দুঃখের সময় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, অনেক ইতিহাস, অনেক ঘটনাগুলো বলতে গেলে বহু সময় লাগবে। সেই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে আমরা মনে করব, তাকে স্মরণ করব, তার পথে আমরা চলব, তারই আমরা মনে করি যে আমরা সফল হতে সক্ষম হব। আমাদের দলের প্রতিষ্ঠাতা, এই দেশের মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু আমাদেরকে সেই পথ দেখিয়েছিলেন, সেই পথ দেখিয়েছিলেন। দেশভক্তি বেগম খালেদা জিয়া 9 বছর শুধু স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেননি, উনি এখন ওই 4 বছর ধরে এই ভয়াবহ ফ্যাসিবাদী একনায়কতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের নির্যাতনে তিনি কারাবন্দী হয়েছেন, বন্দী হয়ে আছেন। আমাদের নেতা দেশ আপনার নির্বাসিত হয়ে দেশে আছে, তাহলে লেখা হয়েছে, অনেকে পিএইচডি করেছেন বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে, ভাসানীর জীবনের উপরে, তার কাজের উপরে অনেকে পিএইচডিও করেছেন। বিরল একটা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তিনি, বিরল রাজনৈতিক ব্যক্তিত্ব। আপনার শুনেছি, আমি রিপিট করতে চাই না, যে একটা একেবারে আপনার জীর্ণ শীর্ণ একটা খড়ের ঘরের মধ্যে তিনি বাস করতেন, সেখান থেকে তিনি গোটা দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতেন এবং সারা ভারতবর্ষেই তার সেই প্রভাবটা ছিল। মৌলানা ভাসানীর সম্পর্কে আলোচনা একদিনে এক সময় এত অল্প সময় করে শেষ করা যায় না, তাই আমার কাছে অনুরোধ থাকবে, আমি দুদু সাহেবকে অনুরোধ করব, যদি সম্ভব যে মৌলানা ভাসানীর উপরে একটা 2-3 দিন ধরে একটা সেমিনারের আয়োজন করা, যেখানে বিভিন্ন বিষয়গুলো যারা এখন আছেন তারা বয়স হয়ে গেছে, তাদের কতদিন থাকবেন, আমাদেরকে সেই বিষয়গুলো তারা সামনে আনতে পারবে কিনা আমি তাও জানি না, তবুও চেষ্টা করে দেখা
যে একটা আপনার মানব ভাষণের উপরে দুই দিন তিন দিন আলোচনা করে যারা মানব ভাষণের উপরে কাজ করেছেন তাদেরকে নিয়ে এসে আমাদের নতুন প্রজন্মকে আমরা সেইভাবে কিছুটা আলোকিত করতে পারি কিনা। এখন তো রাজনীতি বদলে গেছে, আমি প্রায় আমার মনে হয় যে কথা যে একটা নষ্ট সময় চলছে। এই নষ্ট সময়ে আপনার মরণ ভাষাণীকে স্মরণ করা, তাকে অনুসরণ করা লোক খুঁজে পাওয়া যাবে না। এই কথাটা বলেছেন, নিজের জন্য কোনোদিন কোনো কিছু চাননি, এমনকি 1954 সালে তার দল নির্বাচিত হয়ে আপনার সরকার গঠন করেছে, মরণ ভাষাণী মন্ত্রিত্বও নেন। এই হচ্ছে মরণ ভাষাণী। এখনকার যে রাজনীতি, এই রাজনীতিতে আমরা তাকে যেটুকু আমরা যারা দেশের জন্য মানুষের জন্য চেষ্টা করছি, দেশের স্বাধীনতা সমাজ লক্ষ্য করার জন্য চেষ্টা করছি, আমাদের একটা জিনিস তার কাছ থেকে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে অত্যন্ত অত্যন্ত জরুরি যে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে যেন আমরা কখনো আপোষ না করি, সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমরা যেন সর্বশক্তি দিয়ে যেতে পারি। আমাদের নোমান ভাই আজকে সভাপতি, তিনি বিয়ের রাতে বাসর থেকে উঠে সন্তোষ চলে গিয়েছিলেন। দুদুর সঙ্গে আলাপ করছিলাম যে কতটা বড় আবেগ থাকলে, প্রাণের কতটা টান থাকলে, যে ওই রাতে রাজনীতির টানে, আদর্শের টানে তিনি চলে গিয়েছিলেন। এটা থেকে ওই সময়কার, ওই সমকালীন যে রাজনীতি, যারা রাজনীতি করতেন, তাদের যে মন মানসিকতা, তাদের যে আন্তরিকতা, এই জিনিসগুলো কিছুটা প্রমাণ পাওয়া যায়। এই দেশের রাজনীতিতে ভারতবর্ষের যে আপনার ব্রিটিশ আমল থেকে স্বাধীন আন্দোলন থেকে শুরু করে পরবর্তীকালে আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের সৃষ্টি, এ সব কিছুর মধ্যে কিন্তু এই ধরনের একজন মানুষ আছে যারা তাদের সর্বাত্মক দিয়ে, সর্বশক্তি দিয়ে, সর্বস্ব দিয়ে কিন্তু তাদের সেই আদর্শকে অর্জন করবার জন্য তারা এগিয়ে গেছেন। মাহবুবুল ভাই আছেন এখানে, আমি বলতে চাই না, আমার অনেক স্মৃতি আছে তার সঙ্গে, যে মানে দেশের অন্যতম শ্রেষ্ঠ একজন ছাত্র হওয়া সত্ত্বেও, অত্যন্ত মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও, কী কষ্টটা তিনি তার প্রথম জীবনে করেছেন শুধু রাজনীতির জন্য। তার বিয়ের পরে তার প্রথম যে সন্তান, সেই সন্তানের দুধ তিনি জোগাড় করতে পারেননি, এমনও সময় গেছে, তখন তিনি সেই রাজনীতি। এই কথাগুলো আজকাল আমরা কেউ চিন্তাও করতে পারি না। একদিন কতক্ষণ আগে কে বললেন যে আপনার এখন 5-star হোটেলে না গেলে ভালো লাগে না, বড় গাড়ি না হলে ভালো লাগে না, রাজনৈতিক নেতাদের মধ্যে আপনার এই প্রবণতা এসে গেছে। এই প্রবণতা নিয়ে কিন্তু খুব বড় কিছু অ্যাচিভ করা যায় না, খুব বড় কিছু অর্জন করা সম্ভব হয় না। এখানে ত্যাগ থাকতে হবে, এবং সেই ত্যাগের মধ্যে দিয়েও কিন্তু আমি কিন্তু বড় কিছু অর্জন করতে পারি। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা যে জায়গায় এসে পৌঁছেছি বাংলাদেশে, এই বাংলাদেশের এই পর্যায়ে এখন যে অবস্থা আছে, এই অবস্থায় আমরা যদি মরণ ভাষাণীকে অনুসরণ করি, তাহলে আমরা কিছুটা হলেও সামনের দিকে এগিয়ে যেতে পারব। এখানে সবচেয়ে বড় প্রয়োজন যেটা রয়েছে এখন, ত্যাগ, ত্যাগ করেই আমাদেরকে এগুতে হবে। এবং এই এইটা কেন, কারণ আমার দেশকে রক্ষা করার সমস্যা এসে গেছে এখন। আমার সমস্যাটা কিন্তু এখন এই বাংলাদেশকে রক্ষা করা, তার স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করা, তার গণতন্ত্রকে রক্ষা করা, এবং সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে এই জাতির অস্তিত্বকে রক্ষা করা। এই জাতির যেটা কথা মাহবুবুল ভাই বলেছেন যে আবার নির্মাণ করতে হবে, অত্যন্ত সত্য কথা। এই 50 বছরে এটাকে ধ্বংস করে ফেলেছে না, এবং এই বিশেষ করে 14 বছরে আরও বেশি ধ্বংস করেছে। আমরা একটা জিনিস লক্ষ্য করবেন, কয়েকদিন আগে আপনার এই দিনা রংপুরের যে সমাবেশ, যে সমাবেশ হলো, তারপরে একটা লেখা প্রথম আলোতে বেরিয়েছিল, সেখানে হচ্ছে যে চিরামণি গুড়ের রাজনীতি, রাজনীতি সেই রাজনীতির প্রেক্ষাপটে তিনি কাকবাড়ি সম্মেলনের কথা বলেছেন। কাকবাড়ি সম্মেলন ছিল মরণ ভাষাণীর সম্মেলন, 2 দিনের সম্মেলন ছিল, সেটা 5 দিনের সম্মেলন, এবং সেখানে সেই সাধারণ মানুষেরা কিভাবে চিরামুড়ি গুড় নিয়ে এসে তারা সেই সম্মেলনকে সফল করেছিল, এবং গোটা বাংলাদেশের সমস্ত শিক্ষিত লোকেরা গিয়ে কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল কাকমানি সম্মেলনে। এই যে সাধারণ মানুষের আপনার তাদের যুদ্ধ থেকে সমস্ত মানুষকে সম্পৃক্ত করা, এবং সেখানে মধ্যবিত্তকে সম্পৃক্ত করা, সিভিল সোসাইটিকে সম্পৃক্ত করা, সমস্ত বিদ্বান বুদ্ধিমান লোকদেরকে সম্পৃক্ত করা, এই রাজনীতি কিন্তু তখন ওইখানে শুরু হয়েছে।
আজকে তো আশার কথা যে আমরা এখন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই সমাবেশগুলোতে যোগ দিচ্ছে কারা, দেখবেন লুঙ্গি পরে আসছে, হাতে একটা ব্যাগ নিয়ে আসছে এবং তিন দিনের প্রস্তুতি নিয়ে এসছে, চিড়ামুড়ি গুড় নিয়ে এসে তারা এই সমাবেশকে সফল করছে তিন দিন খোলা আকাশের নিচে থেকে। এটা অভূতপূর্ব ব্যাপার। আমরা যদি এটাকে সঠিকভাবে ধারণ করে সঠিক লক্ষ্যে নিয়ে যেতে পারি, শুধুমাত্র যে আমাদের জন্য তা নয়, গোটা বাংলাদেশের জন্যে, গোটা বাংলাদেশের মানুষের মুক্তির জন্যে, আমার আমার জনগণের যে অধিকারগুলো সেই অধিকারগুলোকে ফিরিয়ে আনার জন্যে, তাহলেই মাত্র এটাকে সফল করতে পারবো।